नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र। भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजकेओ एकटि नतुन विषयेर साथे एकटि नतुन भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते निचेर फेसबुक पेजटि लाइक करुन एबं फलो करुन। आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आज ही निचेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, একবার এক গৃহত্যাগী সন্ন্যাসীর সঙ্গে কথা হচ্ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বাবা, পূর্ব জন্মে পুণ্য ফল নষ্ট হয় কিসে? উনি বললেন, যদি ঝাঁটার ধুলো, কুলোর বাতাস আর চুল ধোয়া জল গায়ে লাগে তাহলে পূর্ব জন্মের পুণ্যফল নষ্ট হয়। তিনি আরো বললেন, মঙ্গল হবে যদি গরুর গা ঝাড়া আর ধানের ধুলো গায়ে লাগে। তিনি আরো বলে চললেন, দীক্ষিত ব্যক্তি জপের আসনে বসে কাশলে, হাঁচি দিলে, হাই তুললে অথবা বায়ু ত্যাগ করলে উপাস্য দেবতা ক্ষুব্ধ হন। তাই জপের সময় এর কোনোটা হলে ডান হাত দিয়ে ডান কান স্পর্শ করতে হয়, তাহলে দোষ খণ্ডন হয়। এরপর আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, বাবা, কোনো শিশুর নাম কখনো দেব দেবীর নামে রাখা উচিত? তিনি বললেন, না, কখনো কোনো শিশুর বা কারোর নাম দেব দেবীর নামে রাখবি না। এই কথা শুনে উপস্থিত অনেকেই একে অপরের দিকে মুখ চাড়াচাড়ি করলাম। তিনি বললেন, কোনো দেবদেবীর নামে কারোর নাম রাখা চলে না। তখন আমরা জানতে চাইলাম, কেন বাবা? দেবদেবীর নাম রাখা তো ভালোই, তাতে দোষটা কোথায়? তারপরে তিনি বললেন, দেবদেবীর নাম ভালো, তবে সংসারী দেব না রাখাই ভালো। কেন জানিস? নামের সঙ্গে নামই অভেদ। কীরকম ধর, একজনের নাম রাখলি লক্ষ্মী, কোনো কারণে মেয়েটি কোনো অন্যায় বা অপরাধ করল, এটা সংসারে থাকলে হতেই পারে, খুবই সাধারণ ঘটনা। তখন লক্ষ্মী নামকে সম্বোধন করে কেউ কুবাক্য প্রয়োগ করতে পারে, তাকে গালমন্দ করতে পারে। এটা করল মনুষ্যরূপী একটা দেহকে লক্ষ্য করে। আসলে কিন্তু শব্দ তরঙ্গের মাধ্যমে পরোক্ষে গিয়ে কুবাক্য আঘাত করে নামীকে, অর্থাৎ দেবীকে, কারণ শব্দই ব্রহ্ম। মানুষ লক্ষ্য হলেও পরোক্ষে রুষ্ঠা হন দেবী, এতে মেয়েটির সংসার জীবনের শান্তি নষ্ট হয়। তাই কখনোই সংসারী লোকেদের এই দেব দেবীর নামে সন্তান শিশুদের নাম রাখা উচিত নয়। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।